আমাদের মা বোনেরা বাজারে যাচ্ছে পড়াশোনার জন্য ভার্সিটিতে যাচ্ছে আবার পড়ার জন্য মহিলা মাদ্রাসাতেও যাচ্ছে শুধুমাত্র মসজিদের ক্ষেত্রে এসকালটা তৈরি জি 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 তো মহিলা মাদ্রাসাও তো তাহলে মানে সব জায়গায় এই মশলাটা আসে যে তাহলে এখানে মাদ্রাসা তো বাইরে বের হইতে মহিলা মাদ্রাসায় আমি মাফ চেয়ে বলছি আমাদের আলিমুলা সন্তানই বেশি ওখানে পাঠাচ্ছি ঠিকই কিন্তু মসজিদে এসে আমি ফতোয়াটা দিচ্ছি এরকম জানা এখানে মহিলাদের জন্য আসলে উচিত না এটা খেলাফে আওলা আমরা সেক্ষেত্রে কিভাবে পরিবেশ তৈরি করা যায় এটা চিন্তা করা উচিত আসলে এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যদি সফর হয় যে আল্লাহ যে বলেছেন সিরোফিল আর জমিনে ভ্রমণ করলে আসলে তখন নিজের মধ্যে উদারতা আসে নিজের মধ্যে একটা ব্রডনেস কাজ করে যে আমাদের ওলামা ইকরামের সফর কম হয় এই জন্য ওই এক জায়গায় থাকতে থাকতে ওই জায়গাটা কি গণ্ডীভূত হয়ে যান এবং ওই হিসাবে নিজেকে চিন্তা করেন আমার মনে হয় যে ওলামা একরামরা যদি একটু বহির্বিশ্বে সফর করেন এবং সরকারও যদি এই ক্ষেত্রে সহযোগিতা করেন ইসলামিক স্কলারদেরকে বাংলাদেশের বড় বড় যারা আছেন ওনাদেরকে বিভিন্ন দেশে নিয়ে গেলেন তাদের ইসলামিক কালচারটা কেমন সেটা সম্পর্কে যদি একটা আইডিয়া হয় তাহলে আমার মনে হয় যে উপকার হবে জি ধন্যবাদ একজন কলার রয়েছেন আমরা চেষ্টা করছি কথা বলতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি এখন হচ্ছে গিয়ে আমার স্কুলে আহ আহ টিফিন টাইম এ একটু সময় দেয় তো নামাজের সময় ওয়াশরুম করতে গেলে হচ্ছে গিয়ে ভিড় লেগে যায় এই জন্য হচ্ছে গিয়ে আমাদের শিক্ষকরা বলছেন যে দেয়ালে তাই মুম করার কথা এবার এটা কি আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গী থাকুন আমরা আলোচনা করব ইনশাল্লাহ তারা জি আহ নিশ্চই শুনেছেন স্কুলে মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে পানি অ্যাভেলেবেল সেখানে এভাবে স্কুলে গিয়ে ভিড়ের কারণে বা সময়ের স্বল্পতার কারণে তাইম করার সুযোগ আছে কিনা দেয় না আমার এই খুকি এত অল্প বয়সেই উনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমি তাকে সুক্রিয়া জানাই আসলে কিন্তু এটি জায়েজ হবে না টাইম জায়েজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আশেপাশে প্রায় এক মাইলের মধ্যে কোনো পানির অস্তিত্ব উনি তাহারে এবং তলব করেও পাননি তারপরে ওনার জন্য টাইম জায়েজ যে শক্তি সামর্থ্য যে রাখে সুতরাং স্কুলে ভিড়াভিড়ির কারণে তাইমুন এমন হয়ে যাবে এই ধরনের কোনো সুরত ওলামা একরাম বর্ণনা করেননি তাই আমি এই বাবুকে বলবো যে তুমি উজু করেই নামাজ পড়বে ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে তুমি চাইতে থাকবে আল্লাহ ইনশাল্লাহ এর সুযোগ করে দিবেন তোমাকে জি ধন্যবাদ মাস্তারাম। শেখ আমি বিয়ে এবং রিজিকের জন্য কি আমল করব। ফেদনা থেকে বাঁচতে জরুরি কিন্তু সমাজ বেকার বলে মানে না রিজিক রিজিকের বরকতের জন্য বা রিস্কের জন্য কি আমল করবেন এবং বিয়ের সাথে যাতে করে ফয়সালা হয় সে ব্যাপারে কি কাজ করবেন বা আমল করবেন আমি আমার ভাই বা বোন ভাই হবে সম্ভবত ওর আতাউর রহমান সানি আমার ভাইকে আমি বলবো যে আপনি প্রথমে বিয়ে করেন কারণ রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ সুবাহ জানাচ্ছেন ওয়ানকে হলায়াম আমিন কুমার সালেহিন আমিন আইবায় মহিমা ইকুম ফাদলি যদি দরিদ্র থাকো তাহলে আল্লাহ তার অনুগ্রহে ধ্বনি করে দিবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি সবসময় ইয়া পড়বেন ইয়া ইয়া রজ্ এটি পড়বেন আর যদি পারেন তাহলে লা ইল্লাহ এটি উনিশ দিন আমল করেন হাদিসের মধ্যে এসছে ইনশাল্লাহ আল্লাহ সুবাহন তালা আপনার রিজিকের মধ্যে ওয়াসা আদান করবেন আমরা এই আমলটি ইনশাল্লাহ করি আমরা